তৃতীয় পুলির নিচ দিয়ে দিতে হবে, আর তৃতীয় পুলির উপর দিয়ে দেওয়ার পরে আরও একটু বের করে নিতে হবে, বেশি করে বের করে নিতে হবে। মোটামুটি আপনারা বের করে নেবেন 2 আড়াই ফিট, 2 আড়াই ফিট বের করে নিয়ে এই যে এখানে মেশিনের শুরু, এই শুরুতে এই যে নিচ দিয়ে ঢুকে দিতে হবে। এই যে তারের ঘষাতে পেন্ট উঠে যাচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো পেন্ট করা উচিত না, তো আমার ওই ভিডিও করার জন্যই পেন্টটা করা। আবার এটা নিচ দিয়ে ঢেকোতে হবে, যেভাবে যেভাবে ডাইসের প্যাচ কাটা আছে সেই সিস্টেমে আপনাদেরকে তারটা ঢোকাতে হবে, বেশ একটু টাইট করে, হাফ টাইট। এই ঢুকিয়ে নিলাম, এই ঢুকিয়ে নিলাম, লাস্ট মাথায় এনে পেঁচিয়ে নিলাম। এবার এটাকে আস্তে করে উঁচিয়ে দিতে হবে, দিয়ে হালকা করে ঘোরাতে হবে। ঘোরাতে গেলে একটু শক্তি লাগে, যেহেতু এটা হ্যান্ড মেশিন, আর এই মেশিনে এটা 10 নম্বর।